মিত্রাস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। চাইনিজ রেসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় আইটেম হলো চিলি চিকেন, তা বোনলেস হোক বা উইথ বোন এর কোনোটারই জবাব নেই। শীতের সময় ফ্রাইড রাইস, নান বা তন্দুরি রুটির সঙ্গে জমিয়ে খান চিলি চিকেন। আজকে আমার নিবেদন হলো সেই চিলি চিকেন। প্রথমে চিকেন ম্যারিনেট করার ইনগ্রিডিয়েন্টস আর প্রসিডিওরটি দেখে নেব। এখানে 500 গ্রাম আমি চিকেন নিয়েছি। এই চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা উইথ বোন চিকেন, আপনারা চাইলে বোনলেস চিকেন ইউজ করতে পারেন। আর নিয়েছি রেড চিলি সস 1/2 টিএসপি, সোয়া সস 1/2 টিএসপি, ভিনিগার 1 টিএসপি, ভিনিগার আমি হোয়াইট ভিনিগার ইউজ করেছি, কর্নফ্লাওয়ার 1 টিএসপি, ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিএসপি, ডিম 1টা, রসুন বাটা 1 টিএসপি, লবণ ইউজ হবে 1/2 টিএসপির মতো, আর এনাফ রিফাইন্ড অয়েল লাগবে ডিপ ফ্রাই করার জন্য চিকেনগুলোকে। ইনগ্রিডিয়েন্টস ডিটেলস ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম ভিনিগার। কর্নফ্লাওয়ার আমি এখন ইউজ করব না, ভাজার আগে অ্যাড করব এর মধ্যে। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, এখন দিচ্ছি রসুন বাটা, ডিম, রেড চিলি সস, সোয়া সস দুটোই এখন দিয়ে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিলাম লবণ। চিকেনের সাথে ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। চিকেনটাকে 30 মিনিট কমপক্ষে ম্যারিনেট করতে হবে। স্বাদটা আরও ভালো করার জন্য 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। ভালো করে চিকেনের গায়ে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়ে এখন এটাকে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফ্লেমটাকে লো মিডিয়াম করে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে শ্যালো ফ্রাইও করা যেতে পারে, তবে চিকেনকে ওভার কুক করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের 1টা সাইড ভাজা হয়ে গেছে হালকা করে, এখন আমি 1/2টা সাইড তেলের দিকে উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে একে একে যতদূর সম্ভব তেলটা ঝরিয়ে তুলে ফেলছি 1টা কিচেন তাওয়েলে। এক্সেস অয়েলটাকে অ্যাবজর্ব করবে এই কিচেন তাওয়েল। এবার দেখে নেব চিলি চিকেনের গ্রেভি তৈরি করতে যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে ও তার প্রসিডিওরগুলো। রসুন কুচি 1.5 টিবিএসপি, আদা কুচি 1 টিএসপি, স্প্রিং অনিয়ন কুচি 1 টিবিএসপি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে ডাইস করে আমি সিডসগুলোকে রিমুভ করে দিয়েছি। মিডিয়াম সাইজের ক্যাপসিকামকেও আমি ডাইস করে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডাইস করে আমি এর লেয়ারগুলোকে সেপারেট করে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি 1 টিবিএসপি, এটা স্বাদ অনুপাতে অ্যাডজাস্ট হবে। কিছু সস আমি এখানে ইউজ করেছি, রেড চিলি সস 1/2 টিবিএসপি, গ্রিন চিলি সস 1/2 টিবিএসপি। যদি আপনারা এক ধরনের চিলি সস দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা 1 টিবিএসপি হবে। টমেটো কেচাপ 2 টিবিএসপি, ব্ল্যাক পেপার পাউডার 1 টিএসপি, ভিনিগার 1 টিএসপি, এটাও হোয়াইট ভিনিগার, কর্নফ্লাওয়ার 1 টিবিএসপি, স্বাদ মতো লবণ,
রিফাইন্ড অয়েল 3 TBSP। চিনি খুব সামান্য ইউজ হবে, 1/4 TSP-র মতো। গ্রেভি করার জন্য ননস্টিক প্যানে 3 TBSP তেল গরম হয়ে গেছে, ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে আমি 1 মিনিট হালকা করে ভাজব। রসুন কুচিটা ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে এর থেকে। রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, এটাকেও আমি ঠিক 1 মিনিটের মতোই ভাজব। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোটাকেও 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমি ভাজবো। ফ্লেম কিন্তু সবসময় মিডিয়াম থেকে লো মিডিয়াম বা লো মিডিয়াম থেকে মিডিয়াম এর মধ্যে ঘোরাফেরা করবে। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট এখন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন। যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে এই সময় রেড চিলি পাউডার 1 TSP এর মধ্যে অ্যাড করে দেবেন। এখন দিচ্ছি লবণ। তবে লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন, কারণ সসে লবণ আছে, এদিকে আমরা চিকেনটাও লবণ দিয়ে ভেজেছি, সেই অনুপাতে লবণটা দিতে হবে। আর দিচ্ছি খুবই সামান্য চিনি, এটাকে আপনারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন, চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। সব কিছুকে আগে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, ব্ল্যাক পেপার পাউডার। মিশিয়ে নিয়ে এটাকে হালকা করে আমি ভাজবো, যতক্ষণ না সবজিগুলো হালকা সেদ্ধ হচ্ছে। তবে খেয়াল রাখবেন সবজিগুলো যেন একেবারে সেদ্ধ না হয়ে যায়। সবজিগুলো হালকা করে এখন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। সবজির সাথে চিকেনের টুকরোগুলোকে আগে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সস। প্রথমে দিলাম টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর দেব খুবই সামান্য জল। বাটিতে যেসব সস লেগে আছে আমি জল দিয়ে সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে কুক করব যতক্ষণ না পর্যন্ত সসের গা থেকে বাবলস বেরোচ্ছে। সসের গা থেকে বাবলস বেরোচ্ছে, এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি ডাইরেক্ট দেব না, কর্নফ্লাওয়ারটার সাথে হাফ কাপের মতো জল আমি মিশিয়ে সেই মিক্সচারটা আমি গ্রেভির মধ্যে ঢেলে দেব। এখন কর্নফ্লাওয়ার আর জলের মিক্সচারটা দিলাম। এবার ফ্লেমটাকে হাই করে আমি 2 মিনিটের মতো এটাকে কুক করব। তবে কখনোই কিন্তু 2 মিনিটের বেশি কুক করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, অতিরিক্ত মাত্রা ড্রাই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে চিলি চিকেন। ফ্রাইড রাইস, নুডলস বা নানের সাথে এটাকে পরিবেশন করুন। বিভিন্ন ধরনের ইন্দো চাইনিজ রেসিপি এবং নানের একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমার ভিডিও ওয়াচের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য নমস্কার।